প্রায় 2000 বছরেরও বেশি পুরনো নিদর্শনের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। পূর্ব চীনের একটি সমাধি থেকে 50টি ব্রোঞ্জের কলড্রন বা রান্নার কড়াই পাওয়া গেছে। গবেষকরা বলছেন এগুলো প্রাচীন চীনা সভ্যতার সূচনা লগ্নের সময়ে ব্যবহার করা হতো। উয়াংডুন সমাধি থেকে উদ্ধার করা কড়াইগুলো স্থানীয় ভাষায় ডিং নামে পরিচিত। ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা সমাধিটিকে প্রাচীন চু রাজ্যের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ স্তরের সমাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা 2200 বছরেরও বেশি পুরনো। 1600 থেকে 1047 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল ডিংশাং রাজবংশের শাসনামল। সে সময় মূলত খাবার তৈরির জন্য এগুলো ব্যবহৃত হতো এবং একই সাথে এগুলো ছিল অভিজাত ও ক্ষমতার প্রতীক। ব্রোঞ্জের কড়াইগুলো ঢাকনাসহ প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে, যা সচরাচর দেখা যায় না। সম্প্রতি চালানো এক খনন কার্যে এসব রান্নার উপকরণ ছাড়াও কিছু প্রাণীর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বড় আকারের একটি কড়াইয়ের ভেতর থেকে 20টি পাঁজরের হাড় পাওয়া গেছে। হাড়গুলো এক একটি লম্বায় প্রায় 30 সেন্টিমিটার। প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের ধারণা, হাড়গুলো প্রায় 1 বছর বয়সী শুকুর থেকে এসেছে। ডিংশাং রাজবংশের প্রথা মেনে এই শুকুরগুলোকে বড় কড়াইয়ে বলি দেওয়া হতো। আমরা প্রতিটি পর্যায়ে ছবি তুলি, কোনোটি প্রথমে রাখা হয় এবং কোনোটি পরে রাখা হয়। কিভাবে প্রাণীগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছিল এবং কড়াইতে রাখা হয়েছিল, এই সমস্ত সকল ঐতিহাসিক তথ্য আমরা রেকর্ড করে রাখি। এখন জানা দরকার কোন কড়াইয়ে কোন ধরনের প্রাণী বলি দেয়া হতো, আর এসব গবেষণা আমাদের প্রাচীন সংস্কৃতি সম্বন্ধে আরও ধারণা দিবে। আমরা যা জানি তার চেয়েও অনেক জটিল কিছু হয়তো আমরা আবিষ্কার করতে পারব। খনন প্রকল্পের দলটি আবিষ্কৃত সাংস্কৃতিক ধ্বংসাবশেষের কাজের প্রক্রিয়ায় সাবধানতার সাথে সকল তথ্য সংরক্ষণ করে রাখছে। প্রাচীন নথি ও আচার অনুষ্ঠান বোঝার জন্য এই আবিষ্কারগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।